আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সোনা পাতার উপকারিতা এবং অপকারিতা নিয়ে। সোনা পাতার নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, আবার অনেকেই হয়তো প্রথম শুনছেন। সোনা পাতা সাধারণত একটি বিরুৎ জাতীয় গাছ। আমাদের দেশে প্রায় জায়গায় এই গাছ দেখা যায়। গাছটি আমাদের দেশে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কোনো কোনো এলাকায় সোনা পাতা, সোনামুখী আরও বিভিন্ন নামে এর পরিচিতি রয়েছে। ইংরেজিতে এই পাতাকে বলা হয় সেন্না। এই পাতা দেখতে অনেকটা মেহেদি পাতার মতো। আমাদের দেশে এই পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। ঔষধি গুণমান সমৃদ্ধ এই পাতা সবখানে পাওয়া খুবই বিরল। এই পাতার সঠিক ব্যবহারে হাজারো রোগ থেকে নিরাময় পেতে পারেন। এই পাতা আয়ুর্বেদিক চিকিৎসা হিসেবে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। চলুন জেনে নেই সোনা পাতার উপকারিতা। এক, কোষ্ঠকাঠিন্য দূর করতে। যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা এর থেকে মুক্তি পেতে সোনা পাতা দিয়ে চা তৈরি করে খেতে পারেন। অনেক ডাক্তার সার্জারি করার আগে পেট খালি করার জন্য সোনা পাতার চা খেতে বলেন। এর মধ্যে স্টিমুলেন্ট ল্যাক্সোটিভ উপাদান রয়েছে, যা পেট পরিষ্কার রাখতে দারুণভাবে কাজ করতে পারে। সোনা পাতার ব্যবহারে অন্ত্রের গতিবিধি উন্নত হয়, ফলে খাবার দ্রুত হজম হয় এবং মল সহজে বেরিয়ে যেতে সাহায্য করে। দুই, ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম। মল ত্যাগের অনিশ্চিত সমস্যা দূর করতে সোনা পাতা বেশ কার্যকরী। মল ত্যাগের অনিশ্চিত সমস্যাকে বলা হয় ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম। এই সমস্যা মারাত্মক কিছু নয়, তবে বেশ ভোগান্তি পেতে হয়। একটি গবেষণায় দেখা যায় ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম এর জন্য সোনা পাতার ব্যবহার ভালো কাজ করে। ইরিটেবল বাউয়েল সিন্ড্রোমের পাশাপাশি অন্ত্রের ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো নানা অন্ত্র সম্পর্কিত সমস্যা থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। তিন, ওজন কমাতে। আপনার ওজন যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে ওজন কমানোর জন্য সোনা পাতা ব্যবহার করতে পারেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন ওয়েবসাইটে ওজন কমার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে সোনা পাতা থেকে তৈরি ভেষজ চা দৈনিক সেবনে ওজন কমাতে সাহায্য করে। সোনা পাতায় বিদ্যমান সক্রিয় উপাদান অ্যান্থ্রাইকুইনোন ডেরাইভেটিভস এবং গ্লুকোসাইড ওজন কমানোর জন্য সহায়ক বলে মনে করা হয়। ওজন কমানোর জন্য দীর্ঘদিন খেয়ে যাবেন এবং নিয়মিত খাবেন। পাশাপাশি ওজন কমাতে সুষম ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করাও জরুরি। চার, সংক্রমণ থেকে মুক্তি। ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যে কোনো সংক্রমণ থেকে মুক্তি পেতে সোনা পাতা ব্যবহার করতে পারেন। এক গবেষণায় বলা হয় সোনা পাতার অর্কে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি অ্যান্টিবায়োটিক হিসেবেও ব্যবহার করা যেতে পারে, যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যে কোনো সংক্রমণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। সোনা পাতা গনেরিয়া, নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ এবং মাইকোটিক সংক্রমণ ইত্যাদি সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করে। চার, চুলের জন্য। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তারা সোনা পাতা ব্যবহার করতে পারেন। সোনা পাতা ব্যবহার করলে চুল গোড়া থেকে শক্তিশালী হয়ে ওঠে, ফলে কন্ডিশনিং করতে এবং চুল পড়া রোধ করতে চমৎকার কাজ করে। সোনা পাতা ভালো করে ধৌত করে তারপর ভালো করে পিষে অ্যাসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে পারেন। তারপর সম্পূর্ণ মাথায় লাগাতে পারেন। মিশ্রণটি আধ ঘন্টা লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন। সোনা পাতা খাওয়ার নিয়ম। সোনা পাতার ব্যবহার যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন কখন কি পরিমাণে ব্যবহার করবেন এবং খাবেন। এক, সোনা পাতা ভালো করে শুকিয়ে
অথবা গুঁড়ো করে হার্বাল চায়ের মতো সকাল বা বিকেলে পান করতে পারেন। দুই, যে কোনো সবজি রান্না করার সময় কয়েকটি সোনা পাতা সবজির সাথে মিশিয়ে রান্না করে খেতে পারেন। তিন, বাজারে সোনা পাতা দিয়ে তৈরি সিরাপ এবং ক্যাপসুল পাওয়া যায়, তা খেতে পারেন। সোনা পাতা কতটুকু খাবেন? কিছু কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সোনা পাতা এবং এর থেকে তৈরি উপাদানগুলি ব্যবহার বা খেতে পারেন। ওজন কমানোর জন্য প্রতিদিন 2 মিলিগ্রাম সোনা পাতা 2 সপ্তাহ পর্যন্ত চা বানিয়ে খাবেন বা চায়ের সাথে মিশিয়ে খাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে সোনা পাতার ক্যাপসুল খেতে পারেন অথবা ঔষধের সাথে 10 মিলিগ্রাম থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত সোনা পাতা ব্যবহার করতে পারেন। 10 দিন পর্যন্ত নিয়মিত ব্যবহার করুন, তাহলে অনেক উপকার পাবেন। সোনা পাতাগুলিতে ল্যাক্সেটিভ উপাদান রয়েছে, তাই ঠিক কতটা পরিমাণ গ্রহণ করলে আপনার জন্য ভালো হবে সে বিষয়ে সঠিক মতামত জানতে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপর খেতে পারেন। সোনা পাতা খাওয়ার অপকারিতা। সোনা পাতার বেশ অপকারিতা রয়েছে, তবে নিয়মিত দীর্ঘদিন ব্যবহার করলে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। এক, হজমের সমস্যা। দীর্ঘদিন যাবত প্রচুর পরিমাণে সোনা পাতা খাওয়ার ফলে বিদ্যমান ল্যাক্সেটিভের কারণে কখনো কখনো হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। দুই, ইলেকট্রোলাইটের সমস্যা। সোনা পাতার অতিরিক্ত ব্যবহারের ফলে শরীরের পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে, যা ইলেকট্রোলাইটকে প্রভাবিত করে, ফলে তাতে সমস্যা হতে পারে। তিন, ডিহাইড্রেশন। বেশ কিছু মানুষ রয়েছে যারা ডিহাইড্রেশনে ভুগে থাকেন, তারা সোনা পাতার চা খাওয়া থেকে বিরত থাকবেন, অন্যথায় এর কারণে রোগের ডায়রিয়া হতে পারে। সোনা পাতার উপকারিতা অনেক, তবে কিছু অপকারিতাও আছে, ব্যবহারে সতর্ক থাকতে হবে। সোনা পাতা দীর্ঘদিন যাবত ব্যবহার করা বা খাওয়া ঠিক হবে না, তবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সোনা পাতা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।